প্রিয় মাতৃভূমি এবং অতি প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে প্রবাসী বাংলাদেশিরা প্রতিনিয়ত ব্যস্ত তাদের কাজ জীবন এবং পেশা নিয়ে কেউ কেউ এই জীবনধারায় অভ্যস্ত হয়ে গেলেও অনেকেই পেছনে ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে ধরে চেষ্টা করছেন সময়ের পথ ধরে এগিয়ে যাবার এসব সাধারণ প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত এবং বর্তমান জীবনধারাকে কিভাবে দেখেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তা আজ দেখুন নিউ একজন প্রবাসী বাংলাদেশি বক্তব্য আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি মুন্সুরগঞ্জ বিক্রমপুরের হাসাইলের সন্তান আমি উনিশশো একানব্বই সনে আমেরিকায় আসি দেখতে দেখতে আমার উনিশ বছর চলে গেল অনেক পরিবর্তন দেখলাম আমেরিকায় বাঙালিরা দিন দিন খুব ভালো করতেছে দেশে থেকে যারাই আসছে প্রথম হয়তো এসে কিছুদিন স্ট্রাগল করে কিন্তু দিন দিন বিশেষ করে বাঙালিরা খুব দ্রুত নিউ ইয়র্কে উঠে যাচ্ছে নিউ ইয়র্কে না শুধু অন্য অন্য স্টেটও আমার পরিচিত যারা আছে আমরা বিজনেস করতেছি যারা গাড়ি চালাচ্ছে তারাও ভালো আছে আমি বাংলাদেশে ভালো ছিলাম না আমেরিকায় ভালো ছিলাম এটা যদি তুলনা করতে হয় তাহলে চিন্তা করবো বলবো যান বাংলাদেশে বাবা মা আত্মীয় স্বজনের সাথে ছিলাম সেই হিসাবে ভালো ছিলাম আর অর্থনৈতিকভাবে যদি বলতে হয় তাহলে আমি বলবো আমেরিকায় ভালো আছি